আপনারা সকলেই আপেল তো খেয়েছেনই, আর এটাও জানেন যে একটা আপেলের প্রাইস অ্যাভারেজ 15-20 টাকার মধ্যে হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন সেকাই ইচি নামে একটা আপেল আছে যেটা জাপানে তৈরি হয়, সেটির প্রাইস একটার দামই $20 অর্থাৎ $1400, যেটা পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ অ্যাপেল। এবার আপনারা ভাববেন এই অ্যাপেলটার দাম এত বেশি কেন? এই অ্যাপেলটার দাম এত বেশি কারণ এই অ্যাপেলটার সাইজ নর্মাল অ্যাপেলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্সটি। আর এটা সাইজ ছাড়াও এটা খুবই কম মাত্রায় উৎপাদন করা হয়, তাই এদের লিমিটেড হওয়ায় এটার দাম আরও বেশি হয়ে থাকে। তাছাড়া আপনি কি জানেন চায়নাতে 2000 বছর পুরনো জিন জুইস নামে একটা মহিলার মামি পাওয়া গেছে? আর সবার থেকে আজব বিষয় হলো সেই কফিনটির মধ্যে এমন কিছু লিকুইড দিয়ে সে মামিটিকে প্রিজার্ভ করা হয়েছিল 2000 বছর পরেও তার স্কিন এখনও অবধি সফট আছে এবং তার শিরা উপশিরার মধ্যে এখনও রক্তের উপস্থিতি পাওয়া যায়, যার জন্য এই মামিটিকে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট প্রিজার্ভ মামি হিসেবেও বলা হয়েছে। তাছাড়া আপনারা কোথাও না কোথাও লেলার মজনুর প্রেমের কাহিনীর কথা তো অবশ্যই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন তাদেরকে অ্যাকচুয়ালি কেমন দেখতে ছিল? আপনার স্ক্রিনের উপর যে ফটোটিকে দেখছেন সেটি হলো অ্যাকচুয়াল লেলার মজনুর ফটো, যেটি ফ্রান্সের একটা মিউজিয়ামের মধ্যে রয়েছে। আজকের ভিডিওতে আগেও আপনি এরকমই কিছু মজাদার ও মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট জানতে চলেছেন যেগুলি আপনাকে পুরোপুরি অবাক করে দেবে, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ফ্যাক্ট নাম্বার 10, আপনার স্ক্রিনের উপর যে কয়েনগুলিকে দেখছেন এই কয়েনগুলিকে অপটারটিউস বাইসেন্স নামে একটা সৈনিক ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সময় নিজের বুক পকেটে রেখেছিল এবং লাকিলি এই কয়েনগুলোর জন্য সে গুলির আঘাত থেকে বেঁচে যায়। কিন্তু গুলি লাগার পরে কয়েনগুলির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছে। ফ্যাক্ট নাম্বার 9, বর্তমানে দিন দিন যত ঘরবাড়ির সংখ্যা বাড়ছে ততই জমির পরিমাণ কমে যাচ্ছে, এর ফলে চাষাবাদের পরিমাণটাও কমে যাচ্ছে। ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই ইসরায়েলে এখন একটা নতুন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। আপনার স্ক্রিনের উপর যে ফটোটিকে দেখছেন সেখানে ইসরায়েলের রাস্তার পাশে দেয়ালে এখন ভার্টিক্যাল ফার্মিং করা হচ্ছে, যেখানে দেয়ালের উপর বিভিন্ন রকম ফুল, ভেজিটেবল ও মশলা, বিভিন্ন রকমের গাছ গ্রো করা হচ্ছে, আর এই টেকনিকটাকে বলা হয় ভার্টিক্যাল ফার্মিং। ফ্যাক্ট নাম্বার 8, আপনি কি জানেন চায়না স্টুডেন্টরা যাদের পড়াশোনা করার সময় ঘুমিয়ে না পড়ে সেই জন্য তাদের চুলকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত কিছু দিয়ে চুলটাকে বেঁধে নেয়? আপনার কি মনে হয় এরকম পদ্ধতিতে কি পড়াশোনা করা উচিত কি না? আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেটা। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন 2014 সালে নাসার একটি রোবোটিক ভেহিকেল মার্সে অর্থাৎ মঙ্গল গ্রহে একটি পাথর খুঁজে পায় যেটিকে দেখতে পুরোপুরি অ্যাকুরেট একটা হিউম্যান বোনের মতন? নাসার সায়েন্টিস্টরা জানিয়েছে যে এটি হয়তো ওখানে হাওয়ার ফলে পাথরটি এরকম শেপ নিয়ে নিয়েছে, তবুও আজও নাসার সায়েন্টিস্টদের মধ্যে এটি একটা বিতর্কের বিষয়। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি জানেন ইউএসএতে একটা ল্যাব আছে যেখানে ফেমাস বেস বলার টেড উইলিয়াম সহ আরও 100খানা মৃত ব্যক্তির বডি প্রিজার্ভ করে রাখা আছে লিকুইড নাইট্রোজেনের মধ্যে? ইউএসএর সায়েন্টিস্টরা সেই বডিগুলিকে প্রিজার্ভ করে রেখেছে কারণ তারা বিশ্বাস করে যে ফিউচার টেকনোলজি তাদেরকে আবার জীবিত করে দিতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, 21 বছর বয়সী বন্দনা নেপাল নামে একটা মেয়ে আছে যে নেপাল থেকে বিলং করে, যে একটা ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছে যেটি হলো টানা 126 ঘন্টা নাচ করার। সে টানা 5 দিন না জল না খাওয়ার না রেস্ট কিচ্ছু না নিয়ে সে টানা নাচ করে গেছে। ফ্যাক্ট নাম্বার 4, এটি আজ সবার থেকে আজব আর ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনি কি জানেন দুজন ব্যক্তি একজন নিউজিল্যান্ডে আর একজন স্পেনে থেকে আর্ট স্যান্ডউইচ বানিয়েছে? আপনারা ভাববেন যে এটা আবার কি আজব রকমের বিষয়। এই দুজন ব্যক্তি আর্থের ঠিক একের অপোজিট দিকে পুরো সেম টাইমে একটা নির্দিষ্ট পয়েন্টের ওপর ব্রেডের টুকরো রেখে আর্ট স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। আপনার শুনে কেমন লাগলো এই আর্ট স্যান্ডউইচের ব্যাপারটি আমাকে নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 3, ব্রেন্ডা স্পেন্সার নামে একজন স্যান ডিয়েগোর বাসিন্দা ছিল যে আজ থেকে 40 বছর আগে 1979 সালে একটা ঘটনার জন্য ফেমাস হয়ে যায়। সে মাত্র 20 মিনিটের মধ্যে 8 জন বাচ্চা ও একটা পুলিশ অফিসারকে আহত করে দেয় ও সাথে তারা একজন অভিভাবক ও তার স্কুলের প্রিন্সিপালকে গুলি করে মেরে দেয়। তারপরে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ ইনভেস্টিগেশনে তখন তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন এই ঘটনাটি করেছে, তখন সে উত্তর শুধু একটা কথাই বলে, আই ডোন্ট লাইক মানডেজ, অর্থাৎ সে সোমবার পছন্দ করে না। সে শুধু ছোট্ট একটা কারণের জন্য এতগুলো মানুষের জীবনহানি ঘটিয়ে দিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন 2013 সালে ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাপ পেপালের দ্বারা একটি ভুল হয়ে যায়। সেই ভুলটার কারণে পেপাল ক্রিস রেনল্ডস নামে 56 বছর বয়সী একজন ব্যক্তির অ্যাকাউন্টে 92 কোয়াড্রিলিয়ন ক্রেডিট করে দেয়, আর এই ঘটনাটির জন্য ক্রিস রেনল্ড পৃথিবীর সবার থেকে রিচেস্ট ম্যান হয়ে গেছিলো। কিন্তু পরে পেপাল তার এই এররটিকে বুঝতে পারে এবং ভুলটিকে শুধরে নেয়। ফ্যাক্ট নাম্বার 1, এখনের সময় আমরা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি,
কিন্তু আগের সময় এটা ছিল না। আগের সময় ম্যাক্সিমাম জনের বাড়িতেই টেলিফোন থাকতো, যেটার কানেকশান একটা ওয়্যারের সঙ্গে থাকতো। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম ওয়্যারলেস ফোন কে লঞ্চ করেছিল? সেই কোম্পানিটির নাম হলো মোটরালা, যেটির আজকে সেরকম নাম নেই, কিন্তু এই কোম্পানিটি প্রথম ওয়্যারলেস ফোন লঞ্চ করেছিল 1973 সালে 3ই এপ্রিল। এটি হলো আজকের বোনাস ফ্যাক্ট। মারিও একটা ভীষণ পপুলার গেম, আপনারা ছোটোবেলায় একবার না একবার হলে অবশ্যই সেটা খেলেছেন। কিন্তু আপনারা কি জানেন যে মারিও যে ক্যারেক্টারটা সেটা সবসময় হ্যাট পরে থাকে কেন? কারণ মারিও গেমটি যখন বানানো হয়েছিল সেই সময় গেমের গ্রাফিক্স সেরকম হাই ছিল না, তাই মারিও গেমে যখন মারিও জাম্প করতো সেই ক্ষেত্রে তার হেয়ারটিকে ডিজাইন করা ভীষণই কঠিন ছিল। সেই জন্য মারিও গেমের ডিজাইনার সিঙ্গেরু মিয়ামোটো তার হেয়ারটাকে ডিজাইন করেছিল তার চুলটাকে অ্যাভয়েড করার জন্য। আপনাদের মধ্যে কারা কারা এটি জানতেন আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের কিছু অজানা ও ইন্টারেস্টিং ফ্যাক্ট। আশা করি আপনার ফ্যাক্টগুলি শুনে ভালো লেগেছে। যদি আপনার এই ফ্যাক্টগুলিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।